ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশকে 182 রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে 46 ওভার 3 বলে 181 রানে অল আউট হয় আইরিশরা। শুরুতে চালকের আসনে বাংলাদেশের বোলাররা দলীয় রানের খাতা না খুলেই দ্বিতীয় ওভারে মুস্তাফিজের বলে সাজ করে ফিরতে হয় আইরিশ ওপেনার পল স্টার্লিংকে। এরপর রানের চাকা সচল করার চেষ্টা করে আইরিশরা। তবে 9 ওভারে আবার মুসাদ্দিকের হামলা, নিজের বলে নিজেই ক্যাচ ধরে মাঠের বাইরে পাঠান উইলিয়াম পোর্টারফিল্ডকে। বেলভিনলিকে বোকা বানিয়ে বোল্ড করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার আবারও মুস্তাফিজের হানা, আর মেহেদি হাসান মিরাজের বদলে আজকের ম্যাচে অভিষেক হওয়া সানজামুল প্রথম ওভারেই আরেক ওপেনার জয়েসকে সাজ করে ফিরিয়ে হাফ সেঞ্চুরি থেকে বঞ্চিত করেন। মুস্তাফিজ আরও 2টি উইকেট পান।